আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম শাওন, ভৌতিকতার একজন স্টোরি টেলার। ভৌতিকতার সকল লিসেনারদের জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি ঈদুল আজহার এই আত্মত্যাগ এবং শুদ্ধির মাধ্যমে আপনাদের জীবন সামনে আরও কল্যাণকর হবে। আপনারা সবাই জানেন প্রত্যেক ঈদেই ভৌতিকতা আপনাদের জন্য নিয়ে আসে স্পেশাল এপিসোড। তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আরেকটি স্পেশাল এপিসোড, যেটা প্রচারিত হবে ঈদের দিন রাত 11:59 ভৌতিকতার ইউটিউব চ্যানেলে। আর এই এপিসোডটির প্রধান আকর্ষণ কিন্তু জাহিদ ভাই পেইজুস। আশা করি আপনি এবং আপনারা সবাই এই ঘটনাটি উপভোগ করবেন এবং স্পেশাল এপিসোডটি উপভোগ করবেন। সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামিন আনসারি, সবাইকে শুরুতে জানাই ঈদ মোবারক। ভৌতিকতা পাই ডক্টরালি বরাবরের মতো এবারও হাজির হচ্ছে একটি ঈদ স্পেশাল এপিসোড নিয়ে, যা প্রচার করা হবে ঈদের দিন রাত 11:59 আমাদের ইউটিউব চ্যানেল হতে। আমাদের প্রত্যেক মডারেটর এই স্পেশাল এপিসোডে হাজির হচ্ছে ভয়ঙ্কর ভয়ের স্পেশাল ঘটনা নিয়ে, আর আমি হাজির হচ্ছি আপনাদের সবার প্রিয় ঈদরাক ভাইয়ের ঘটনা নিয়ে। তাই দেরি না করে ঠিক 11:59 ঈদের দিন আমাদের ইউটিউব চ্যানেলে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এপিসোডটি শুনবেন। আসসালামু আলাইকুম, আমি শামিম মিয়া। সবাইকে জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। যারা ঈদে বাড়ি গিয়েছেন এবং আসবেন, খুব সাবধানে যাবেন, নিজের নিরাপত্তাটা আগে দেখবেন। আর জানেন আমাদের ইতি স্পেশাল একটা এপিসোড আসছে এবং এই এপিসোডে থাকছে বেশ সুন্দর অনেক ঘটনা, আর সবচেয়ে রোমাঞ্চকর ঘটনাটি থাকছে আমাদের সবার প্রিয় জাহিদ ভাইয়ার ঘটনা। ঘটনাটি তো সবসময় সুন্দরভাবে উপস্থাপন করেন আমাদের প্রিয় আলিম ভাইয়া, আর যেখানে আমাদের প্রথম পর্বটা বেজুজের এসেছিল, বেজুজ ইন্টারসেপ্ট। ঘটনাটা আমি শুনেছি, আমরা সবাই শুনেছি, ঘটনাটা অত্যধিক চমৎকার এবং রহস্য পরিপূর্ণ, এবং সেই রহস্যের চাইতে আরো রহস্য আসছে এবারের পর্বে। বেজুজ একটা সাপ যে কিনা নিজের লেজ নিজেই গিলে যাচ্ছে। মানে যখন এই অ্যানাউন্সমেন্টটা শুনলাম তখন থেকেই ভেতরে চমৎকার একটা আগ্রহ কাজ করছে যে ঘটনা কি হবে। তো জানতে হলে অবশ্যই ঈদ স্পেশাল এপিসোডটি চোখ রাখুন, কান রাখুন, এবং অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে ঘটনাটি শুনুন। সবচেয়ে বড় কথা, নিরাপদে থাকুন। আপনার যাত্রা, ফিরে আসা যাত্রা, সবাই সবকিছু নিরাপদ হোক, এবং সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি মিয়া, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহ পরান। ভৌতিকতার পক্ষ থেকে সকল লিসেনার্সকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন। সবার ঈদ মঙ্গলময় কাটুক ও নিরাপদে কাটুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান হোসেন। ভৌতিকতার পক্ষ থেকে সবাইকে স্বাগতম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রত্যেক ঈদের মতো এবার ঈদেও থাকছে ভৌতিকতার একটি স্পেশাল এপিসোড। এপিসোডটি হবে ঈদের দিন ঠিক রাত 12:00 সময়। আশা করি সকলেই ভৌতিকতার স্পেশাল এপিসোডটি শুনবেন। আসসালামু আলাইকুম, আমি জাফনুন মামুন রাইদা। ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদুল আজহার অসংখ্য শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ভৌতিকতাবাসী, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আর সুস্থ আছেন। আমি হাসনুন সাওয়াব জেসি, ভৌতিকতার একজন মডারেটর হিসেবে 2020 সাল থেকে নিয়োজিত আছি। আসছে ঈদুল আজহা, অনেক দায়িত্ব, অনেক কাজ, সব কিছু অনেক সতর্কতা ও সাবধানতার সাথে পালন করবেন। নিজের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের নিয়ে অনেক সুন্দর সময় কাটাবেন, আর নিজেদের ব্যস্ততম সময়ের মধ্যে থেকে একটুখানি সময় আমাদের ভৌতিকতার জন্য রাখবেন। ভৌতিকতার প্রতিটি সদস্য, প্রতিটি টিম মেম্বারের জন্য অনেক বেশি দোয়া রাখবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে ঈদুল আজহা মোবারক। ধন্যবাদ।